আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি এ ক্যারিগরি আই শিক্ষা বোর্ড এবং সমাজসেবা দপ্তরের সমন্বিত উদ্যোগে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিংয়ের অ্যাডোবিলাস্ট্রেটর সিসি দুই হাজার বিশ নিয়ে প্রতিদিনের মতোই আমি আপনাদের সাথে আছি আহসানুল্লাহ মুন্না প্রশিক্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজসেবা কার্যালয় কিশোরগঞ্জ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যদি আমার কথা ক্লিয়ার শুনতে পারেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমি আমার ক্লাস তখন থেকে কন্টিনিউ করব এখানে একজন কমেন্টস করেছেন আলমগীর কবির রবিন সন ক্লিয়ার স্যার যে আপনাকে অনেক ধন্যবাদ জয় পোদ্দা যে আপনাকে ধন্যবাদ এমডি রবিউল বাশার ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি স্যার কথা শোনা যাচ্ছে জি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আপনারা ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপনারা ক্লাস অ্যাটেন্ড করে ফেলেছেন তো আজকে আমাদের ক্লাসের বিষয় ছিল কিছু টুলস বা কিছু ইলাস্ট্রেটর সেটিংস নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আজকে বিজনেস কার্ডের যেই একটি প্র্যাকটিক্যাল ক্লাস সেটি আজকে করাচ্ছি কেননা আপনাদেরকে বাড়ির কাজ দেবো আমি বিজনেস কার্ড সেই জন্য আপনাদেরকে আগে থেকেই ইলাস্টেটরের মাধ্যমে কিভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন করবেন সাইজ কিভাবে কীভাবে নেবেন তারপর কীভাবে সেফটি এরিয়া বা এটার গাইডলাইন তৈরি করবেন এগুলো আমি দেখিয়ে দেব তারপর আপনারা বাড়ির কাজ করবেন সেজন্য আপনাদেরকে আজকে টুলস না দেখিয়ে আমি একটি প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি তো আপনারা সকলেই প্রস্তুত থাকুন বাড়ির কাজের জন্য যেহেতু আমি আগে থেকেই প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি ফখরুল ইসলাম হয় বন্ধুরা কেমন আছো জি বন্ধুরা ভালো আছি চক্রবর্তী প্রবল জি ধন্যবাদ শুভ সরকার ধন্যবাদ আপনাকে আপনারা শুনতে পাচ্ছেন আমি বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী আমরা এখন একটি বিজনেস কার্ডের ডিজাইনে চলে যাব তো একটি বিজনেস কার্ডের ডিজাইন করার শুরুতে আপনাদেরকে একটি বিজনেস কার্ডের মেজারমেন্ট অনুযায়ী একটি মাপ নিতে হবে তো প্রথমে আমি বিজনেস কার্ডের মাপ অনুযায়ী একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব অথবা আপনি চাইলে নিউ পেজে বিজনেস কার্ডের মাপ অনুযায়ী একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করতে পারেন তা আমি এভাবে আমি যেহেতু সচরাচর যেভাবে কাজ করে থাকি আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য কারণ দেখা গেছে যে আপনার একটি ডকুমেন্টে একাধিক ডিজাইন করতে চাইলে একাধিক আর্টবোর্ড তৈরি করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের নতুন করে আর্টবোর্ড তৈরি করার প্রয়োজন নেই আপনি নতুন করে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে ওইটার উপরে ডিজাইন করে ফেলবেন আপনাদের কাজের সুবিধার জন্য তো প্রথমেই বিজনেস কার্ডের একটি মাপের বিষয়ে আমি আপনাদেরকে বলে নিচ্ছি বিজনেস কার্ডের সাইজ কখনও কখনও থ্রি পয়েন্ট টু ফাইভ ইঞ্চি বাই টু ইঞ্চি অথবা কখনও কখনও থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি বাই টু ইঞ্চি তা আমরা আজকে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি বাই টু ইঞ্চি দিয়েই কাজ করবো তবে আপনারা থ্রি পয়েন্ট টু ফাইভ ইঞ্চি বাই টু ইঞ্চি দিয়েও কাজ করতে পারেন কোনো সুবিধা নেই তবে ছাপার ক্ষেত্রে কখনো কখনো বিজনেস কার্ডের ডিজাইনের সাইজ অনেক কমিয়ে দেয় ওরা কারণ ওদের একটা সিটে যে আছে বা যে গুলো আছে ওই সিট গুলোতে ওরা অনেকগুলো বিজনেস কার্ড একসাথে ছাপায় তো সেই জন্য ওরা সাইজগুলো ছোট করে দেয় যেন আরো বেশি কার্ড এখানে অ্যাড করতে পারে তো সেই ক্ষেত্রে আপনার কার্ডের সাইজের বিষয় নিয়ে কনফিউশনের কিছু নেই আপনি থ্রি পয়েন্ট ফাইভ দিয়েও করে দিতে পারেন অথবা 3.25 দিয়েও করে দিতে পারেন তো আমি ডিফল্ট বাই ডিফল্ট 3.5 বাই 2 দিয়ে আজকে ডিজাইন শুরু করব। তো প্রাথমিক অবস্থায় আমার বিজনেস কার্ডের ডিজাইনের শুরুতে একটি আমার সাইজ নিতে হবে সেজন্য আমি আবার রোলার ঠিক করে নিব কন্ট্রোল আর দিয়ে দেখে নেব এখানে ইঞ্চি করা আছে কিনা না যেখানে যেহেতু মিলিমিটার আছে তো আমি এটাকে ইঞ্চি করে নিলাম তো এখন ইঞ্চি করার পর আমি এখান থেকে আমার রেক্ট্যাঙ্গেল যেই টুলটি আছে এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি আর্টবোর্ডে একটি ক্লিক করলাম তো আর্ট ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আমি কি সাইজ নিতে চাই তো আমি এখানে থ্রি আর নিচের ঘরে দিলাম হচ্ছে টু এই তো আমার বিজনেস কার্ডের একটি ঘর নেওয়া হয়ে গেল তো এখন কথা হচ্ছে এটার কিন্তু এই একটি স্ট্রোক কালার হয়ে গিয়েছে স্ট্রোক কালারটা আমি মাইনাস করে নিই তা আমি যদি এটার উপরে ডিজাইন করে ফেলি তো দেখা গেছে যে আপনার ডিজাইন কখনো কখনো যেই কাটিংয়ের ক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলা কেটে যেতে পারে তো সেই জন্য আপনাদের সেফটি এরিয়া বা এটি গাইডলাইন তৈরি করে দিতে হবে এটি না করলেও চলে কেননা বাংলাদেশে বেসিক্যালি যারা ওই বিজনেস কার্ড প্রিন্টিংয়ের ব্যবসা করে যারা তারা অনেক সতর্কতার সাথেই কাজ করে আপনি একটি ইমেইলের মাধ্যমে তাদেরকে যদি বিজনেস কার্ড পাঠান তখন তারা একটু নিজের থেকেই সেটিংসগুলো গুলো দিয়ে নেয় তো আপনি যদি শুরুতেই শুরুতে আপনি নিজে থেকেই সেটিংসগুলো গুলো দিয়ে নেন তাহলে কিন্তু ওদের আর কষ্ট করতে হয় না বা আপনাদের জানা থাকলেও কিন্তু ক্ষতির কিছু না কেননা বাইরে যখন আপনাকে বলবে যে আপনি একটি বিজনেস কাট করবেন গাইডলাইন একশো মাইনাস একশো পঁচিশ ইঞ্চি দিয়ে তো আপনার বা গাইডলাইন মাইনাস একশো তিরিশ ইঞ্চি দিয়ে তখন দেখা গেছে যে আপনি জিনিসটা যেহেতু জানেন না তখন আপনি বিপদে পড়ে যাবেন তো এখন আমি একটি গাইডলাইন তৈরি করব বা সেফটি এরিয়া তৈরি করব তো সেই এরিয়াটা তৈরি করার পূর্বে এটাকে আবার ব্লেড ব্লেড বলতে পারেন তা আপনি আমি ওইটা না করে আমি সেফটি এরিয়া আপনাদের সহজের জন্য বুঝিয়ে দিচ্ছি প্রাথমিক অবস্থায় আপনি অবজেক্ট মেনুতে ক্লিক করবেন অবজেক্ট মেনুতে ক্লিক করার পর এখানে একটি একটি অপশন আছে পাথ পাথে ক্লিক করার পর অবশ্য পাথে ক্লিক করে দিলেন আপনি তো এখানে আমার দেখেন সেফটি এরিয়া বা গাইডলাইন এখানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি দেওয়া আছে আমি মাইনাস ওয়ান টু ফাইভ দিয়ে এখানে প্রিভিউ দিলাম দেখা যাচ্ছে না আমি ওকে দিয়ে দিলাম আমার সেফটি এরিয়াটি তৈরি হয়নি আমি আবার দেখাচ্ছি অবজেক্ট পাথ তারপরে অফশেট পাথ তারপরে এখানে গিয়ে আপনার প্রিভিউ দিবেন তারপর মাইনাস জিরো পয়েন্ট দিয়ে নিলে হয়তো বা সুবিধা হয় এই যে দেখেন এখানে জিরো পয়েন্টটি দেওয়া দরকার ছিল মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি দেখেন এখানে চতুর্দিক থেকে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি এখানে একটি সেফটি এরিয়া তৈরি হয়ে গিয়েছে তা আমার ডিজাইন পুরো যেই সাদা জায়গাটুটুকু আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটুকুতেই আমি ডিজাইন করবো কিন্তু আমার ইনফরমেশন থাকবে এই সেফটি এরিয়ার ভিতরে সেফটি এরিয়ার বাহিরে যাবে না তো এখন আমি ওকে ক্রিয়েট করে দিলাম এটি ক্রিয়েট হয়ে গেল এখন এটির উপরে আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এখানে যেই আপনি গ্রিডটি তৈরি করেছেন বা যে এখানে আবার আরেকটি আরেকটি এক্সট্রা অবজেক্ট বা ঘর আপনি তৈরি করেছেন সেটিকে গাইডলাইনে রূপান্তরিত করে দিতে হবে সেজন্য এখানে আপনি রাইট ক্লিক করার পর এখানে মেক গাইডস ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখেন এখানে এটি সুন্দর একটি স্যান কালার একটি গাইডলাইন তৈরি হয়ে গিয়েছে এখন এটিকে আমি লক করে নিলাম এই গাইডলাইনটিকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম এখন আমার এই যে এটি এটি হচ্ছে আমার মেন এরিয়া এটার এটার টোটালটাই হবে ডিজাইন কিন্তু এই যে গাইডলাইনটি থাকবে এই গাইডলাইনটির বাইরে আমার কোনো ইনফরমেশন যাবে না এতটুকু আপনারা চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের কোনো ডিজাইন বা কোনো তথ্য কাটা পড়বে না কেননা অনেকগুলো ভিজিটিং কার্ড বা অনেকগুলো বিজনেস কার্ড যখন একসাথে ডিজাইন করা হয় তখন কিন্তু এইভাবে যখন এর মাধ্যমে কাটিং করা হয় তো এই কাটিং এর পরেই কিন্তু অনেকের আছে যে যাদের গাইডলাইন তৈরি করা থাকে না বা যাদের একদম বরাবর থাকে তাদের অনেকের তথ্য কাটা পরে আপনারা এই ভুলগুলো করবেন না তারপর এখানে কমেন্টস করেছেন সাইনুল হক লিওন নীল রতন বাগচি জি আপনাকে ধন্যবাদ চেনা মেয়ে আপনাকে ধন্যবাদ সাইন বা ভালো আছেন স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এমডি ডি হাফিজুর রহমান ভাইয়া ভিডিও গুলার কি লিঙ্ক পাওয়া যাবে কালেক্ট করার জন্য অবশ্যই আমাদের এই পেজে সবগুলো ভিডিও আছে আপনি এখান থেকে ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন শুভ সরকার স্যার কোন কোন দিন ক্লাসটা হয় আপাতত সাপ্তাহে এখন আপাতত দুই দিন ক্লাস হচ্ছে সোমবার আর বুধবার লিওন স্যার ফ্লায়ারের সাইজ কত কত ফ্লায়ার এটা হচ্ছে আপনার বায়ার আপনাকে কতটুকু সাইজ দিবে যদি ফোর হয় তাহলে আপনি সাইজ সাইজ হলে দিবেন তারপর যদি আঠারো ইঞ্চি বা আঠারো তেইশ যেটা এটা মাঝারি তারপর তেইশ ছয় এটা হচ্ছে আপনার বায়ারের চাহিদার উপর নির্ভর করে তবে বাংলাদেশি বাংলাদেশে আপনার ফ্লায়ার হয় অনেকগুলো সাইজে একদম মানে ছোটো যেটা সেটাকে বলা হয় আটটার সাইজ আটটার সাইজ বলতে আপনারা বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে আমি আমি বুঝিয়ে বলি যে একটি আঠারো ইঞ্চি বাই তেইশ ইঞ্চি একটি সিটে আট পিস একসাথে ছাপানো যায় এই জন্য এটা এটার নামকরণ করা হয়েছে আটটার সাইজ এটার এটার সাইজ এটা এ ফোরে আবার এটা আরও সহজে আপনার বুঝতে এটাকে বলা হয় এ ফোরে দুইটা দুইটা হয় আর কি এটা এটাকে বলা হয় আটটার সাইজ আর এ ফোর সাইজ যেটা এটাকে বলা হয় চারটার সাইজ কেননা এই চারটা আপনি একটা আঠারো ইঞ্চি বাই তেইশ ইঞ্চি সিটে এ ফোর চারটা হয় তো এইভাবে ফ্লায়ারের সাইজগুলো নির্ধারণ করা হয় লিগেল লিগেল সাইজ যেটা এটা এটাও কিন্তু এইভাবেই নির্ধারণ করা হয় তো আপনারা বাইরের চাহিদা অনুযায়ী ফ্লায় ফ্লায়ারের সাইজগুলো হয়ে থাকে আচ্ছা সেফটি এরিয়ার সাইজ কত কত আমি দেখিয়ে দিয়েছি আর স্যার আমার একটু অসুস্থতার কারণে কাজ জমা দিতে পারেনি আচ্ছা সমস্যা নেই ওকে স্যার রবিল বসার স্যার লাইন কালার দিয়ে ফন্ট পেস্ট করার কমানটা বললে ভালো হয় লাইন কালার দিয়ে ফ্রন্ট পেস্ট করার কমান্ড ফ্রন্ট পেস্ট তো কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন এটা যে কোনো কিছু সব সরকার আমি তিরিশ হাজার বিশ থেকে তিরিশ হাজার টাকা কম্পিউটার কিনতে চাচ্ছি গ্রাফিক্সের কাজ করা যাবে কেমন স্পিড হবে এটা আপনার কম্পিউটার কনফিগারেশনের উপর নির্ভর করবে যে আপনার কম্পিউটার কেমন স্পিডে কাজ করবে আপনার কম্পিউটারের কনফিগারেশন বিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজারে মোটামুটি ভালো মানের নিতে পারেন আশা করি কোরআ ফাইভ কোরআ সেভেন তারপরে যত উপরে 6 জেনারেশন বা ওই 5th জেনারেশন বা 4th জেনারেশন আপনি 6th জেনারেশন নিতে পারেন এসএসডি হার্ড ডিস্কের সমন্বয়ে আশা করি ভালো স্পিড পাবেন তো আমি একটি গাইডলাইন তৈরি করে নিলাম এখন আমরা ডিজাইনে চলে যাচ্ছি তো আজকে আমি নরমালের মধ্যেই একটি ডিজাইন তৈরি করার চেষ্টা করব আপনাদের কতটুকু ভালো লাগবে জানেন না কিন্তু আমি আপনাদের বোঝার জন্য বা আপনাদেরকে ন্যূনতম একটি আইডিয়া দেওয়ার জন্য কারণ আমি যে ডিজাইন দেখাচ্ছি এটাই যে আপনাদের করতে হবে তা নয় তো আপনাদেরকে সামান্যতম একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি মাত্র এখান থেকে আপনারা দেখে ডিজাইন করবেন এই যে বেসিক শুরুর যে বেসিকটা এটা কিন্তু আপনারা জানতেন কিনা আমি সঠিক জানি না তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি এখানে যেই বিষয়টা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমি এখন এটার যে বডিগুলো তৈরি তৈরি করবো আপনারা একটু লক্ষ্য করতে থাকেন আমি প্রথমে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে এখানে একটি অবজেক্ট নিলাম কি কারণে নিলাম এটা কাজের শেষে আপনারা বুঝতে পারবেন এখন আমি আমার কাজটিকে সাজাই আশা করি আপনাদেরকে ভালো আপনাদেরকে ভালো একটি ডিজাইন দেখাতে পারবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন আচ্ছা এখানে এই উজ্জ্বল কালারটি নিলাম এখানে আর একটু উজ্জ্বল করা যেতে পারে এটাকে এখানে ইয়েলো একশো পার্সেন্ট আর সায়ান নিলাম সেভেন্টি পার্সেন্ট এখানে সেভেন্টি ওয়ান হয়ে গিয়েছে আমি সেভেন্টি করে দিই এখন আরও কিছু নেওয়া যেতে পারে তবে কালার কালার কারেকশন শেষের দিকে আমি আবার করব চাইলে যদি আমার মনে হয় যে না কালার কারেকশনটিকে একটু সুন্দর করতে হবে আমি পরবর্তীতে করে নেব এটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নেই সেভেন্টি পারসেন্টই থাকুক এখন এটাকে আমি লক করে নিলাম নিচের ব্যাকগ্রাউন্ড আমি লক করে রাখলাম এটিকে আমার চাড়া করার কোনো প্রয়োজন নেই এখন নাম লেখার জন্য আপনারা যত কম কালার তারপর যত কম অবজেক্ট বা যত কম শেপ আপনারা ইউজ করতে পারেন একটি ডিজাইন তত আকর্ষণীয় হয় আমার আমরা বাংলাদেশি ডিজাইনার যারা আছে আমরা কিন্তু চেষ্টা করি যে শাড়ির মতো প্রিন্ট শাড়ির মতো কালার দিয়ে দিই তারপর আমাদের কালার দেওয়ার ব্যাপারে কোনো বাইন্ডনেস থাকে না সেক্ষেত্রে ডিজাইনের কার্যক্রমগুলো একদম লোকাল হয়ে যায় সুন্দর হয় না তো আপনারা এইভাবে কালারগুলো সেট করবেন কম কালার এবং কি কম শেপের মাধ্যমে চেষ্টা করবেন একটি ডিজাইনকে শেষ করে দেওয়ার জন্য তাহলে আশা করি অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা ইচ্ছা করলে বায়ারকে দিতে পারেন আর বিজনেস কার্ডের মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন আপনারা কারণ বিজনেস কার্ডের প্রচুর চাহিদা আছে অনলাইন মার্কেটে তো এটিকে আমি একটু আর আরই ভাবে বা একটু কার্ভ করতে চাচ্ছি তখন আমি এটির এই মাথাটিকে ক্লিক করে ধরে এদিকে কার্ভ করে নিলাম এখানে আমি নেম বা একটু ডিজাইনেশন ইউজ করব এখানে তো এটিকে আমি এখানে আরেকটি আমার নাম ঠিকানা নাম নিলাম এখন আমার ঠিকানা অ্যাড্রেস দেওয়ার জন্য অথবা আমার ফোন নাম্বার দেওয়ার জন্য একটি আর একটি জায়গা এখানে ক্রিয়েট করে নিচ্ছি সেটি এটার নিচে অবশ্যই হবে আর এটার উপরে হবে এটিকে আমি ফার্স্টে একটি কালার দিয়ে নিই ব্ল্যাক কালারে দিয়ে রাখি তারপর এটিকে চেঞ্জ করব আপনারা কেউ ভয় পাবেন না আশা করি ভালো একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব ইচ্ছা করলে আপনারা এভাবে একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর ডিজাইন ইচ্ছা ক্রিয়েট করতে পারেন এগুলো ব্যাপার না আমি এটাকে লক করে নিচ্ছি তো এটার এই কর্নারটা চেপে ধরে আমি এটাকে ভিতরে নিয়ে আসলাম একটু ভিতরে এটাকে উপরে উঠিয়ে দিতে হবে তাহলে একটু সুন্দর লাগবে তো আমার এই যে গাইডলাইনটি এটি একটু ডিস্টার্ব করছে এটিকে লক করে রাখি আমি তো এইভাবে আমি একটি সেফটি এরিয়ার ভিতরেই সেফটি এরিয়ায় রেখেই আমি একটি ডিজাইন ক্রিয়েট করছি কিন্তু আমার সেফটি এরিয়ার বাইরে যে ডিজাইনটি পড়ছে এটি নিয়ে আপনাদের মাথা ব্যথার কিছু নেই এটি যেভাবে আছে সেভাবেই থাকবে আপনাদের কোনো টেনশনের কিছু নেই এইগুলো যেভাবে আছে থাকুক আপনাদের হারানোর বা ভয়ের কিছু নেই কারণ এগুলো নষ্ট হবে না বা এটা প্রিন্ট এর বাইরে যাবে না। এটাকে একটু করা কালার দিয়ে নেই। এই কালারটি এখানে ভালো লাগবে। তবে আমার যে সেফটি এরিয়া এটাকে আমি আপাতত একদম নিচে নিচে রেখে দিই কারণ আমার ডিজাইনের সুন্দর যেটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে আমি ডিলিট করে দিই আপনারা এইভাবে সেফটি এরিয়া তৈরি করে নেবেন কারণ এটি এখন কাজের অসুবিধা করছে এইভাবে তৈরি করে নেবেন তো এখন আমি এখানে একটি অবজেক্ট তৈরি করলাম এই অবজেক্টটিকে দেখেন আমি সাজাচ্ছি ফরেন বিবেচনা করে সাইজ ব্যবহার করলে আমার মনে হয় ভালো হয় হ্যাঁ সাইজ আপনারা থ্রি পয়েন্ট ফাইভ ইউজ করবেন ডিফল্টস আর এখানে টেনশনে কিছু নেই ফরেন বায়ার আপনাদেরকে সাইজ বলে দিবে যে এত ইঞ্চি বা এত ইঞ্চি একটা ডিজাইন লাগবে এখানে টেনশনে কিছু নেই হাবিবুর রহমান ব্যাকগ্রাউন্ড লক করলেন কিভাবে স্যার কন্ট্রোল টু দিয়ে লক করেছি আবার কন্ট্রোল টু দিয়ে আনলক করলাম যে এটিকে আমি আমি লক করে রাখি কারণ এটি এখন আমার প্রয়োজন নেই পরে কাজে লাগাবো এটিও লক করে রাখলাম যে এখানে যে অবজেক্টটি আমি ক্রিয়েট করেছি এটিকে একটু বাড়িয়ে নিলাম তা এখন আমি এখানে একটু পেন টুল ইউজ করব পেন টুলের মাধ্যমে দেখেন এটাকে একটু বর্ধন করব এই তো এখানে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম এটার কালারটা আইটু করা করে দিয়ে দিলাম তাহলে বোঝা যাবে যেটা এটা โफोल्डिंग এটা কাগজ দেখেন এখানে মনে হচ্ছে যে এখানে কাগজ দিয়ে এসে ভাঁজ হয়ে গিয়েছে তো এখন আমার বিজনেস কার্ডের যে বডিটা বডিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এখানে আপনারা আপনাদের তথ্যগুলো সেট করবেন তো তথ্যগুলো সেট করার জন্য আপনাদের যা যা প্রয়োজন আপনাদের তথ্যগুলো কিভাবে সেট করবেন তাও আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কালারটিকে একটু করা করে নেই তাহলে সুন্দর লাগবে একটি বিজনেস কার্ডের আমার একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল লক কীভাবে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর হাইট কিভাবে করে তাও আমি দেখিয়েছিলাম যে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে কন্ট্রোল অলটা থ্রি দিয়ে আনহাইড করে এখন এখানে আমার নামটি আমি প্রথমে সেট করে নিচ্ছি তাহলে আমার তত গুলো ইনপুট করে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন সুন্দর লাগবে গুলো ছাড়া কিন্তু তেমন একটা ভালো লাগছে না আরবি হয়ে গিয়েছে আমার নামটি এখানে সেট করে দিলাম এটি কি আপনি এখানে সবগুলো যদি অল ক্যাপস ইউজ করেন এখানে ফোনগুলো চেঞ্জ করে দিতে হবে কারণ এই ফোনটি এখানে ভালো লাগছে না আপনার ফোনটি একটু চেঞ্জ করে নেবেন ডিফল্টস ডিফল্ট ফন্ট যেটা আছে সেটা থেকে আপনারা চেঞ্জ করে রাখবেন তাহলে একটু সুন্দর লাগবে এই ফোনটি একদম মানে বাজে দেখাচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর ফোন আছে আপনারা নেট থেকে নামিয়ে রাখবেন যেটা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারবেন এই ফোনটি আমি এখানে ইউজ করলাম তো অল কেপস ইউজ করলে খারাপ না ভালোই দেখা যায় তারপরে আমি এখানে নতুন করে আবার আমার টাইটেল বা আমার ডিজিগনেশনটি লিখে ফেলবো এডিএল ব্ল্যাক দিয়ে তো এখন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আপনাদের স্পেল চেক যে বিষয়টি সেই বিষয়টি এখানে এখানে অন করে রাখবো আমি এডিটে গিয়ে স্পেলিং তারপরে অটো স্পেল চেক তো এখান থেকে আপনারা এই যে দেখেন সবগুলোর গ্রাফিক্স ডিজাইন এটা আমি এখানে লিখে দিলাম স্পেল চেকটি আপনারা অন করে রাখতে পারেন ইংরেজি ডিজাইনের ক্ষেত্রে তবে আপনাদের বাংলা ডিজাইনের সময় কিন্তু আপনারা এখানে একটু ঝামেলা ঝামেলা পোহাতে হবে এখানে কমা দিয়ে নিলাম ইউসিডি কিশোরগঞ্জ লেখাটা একটু বড় করার জন্যই কিন্তু এটা লিখলাম এটাকে আমি আবার সাদা করে দিলাম এটাকে এটার সাথে মিশিয়ে দিলাম আর একটু নিচে নামিয়ে দিলাম এখন কথা হচ্ছে এখানে কিন্তু দুইটাই কিন্তু এক কালার হয়ে গিয়েছে দুইটা লেখা এখানে আপনারা চাইলে লেখার ওই যে শেষের যে অক্ষরটা এটাকে আপনি আর একটু হলুদ করে দিতে পারেন এখানে হলুদ কালারটাও কিন্তু মোটামুটি খারাপ দেখা যাবে না ভালোই দেখা যাবে এই তো আমার লেখাটা এখানে আমার নাম ডেজিগনেশন এখানে সেট হয়ে গেল এখন আমার যেই ডাটাগুলো আছে যেমন আমার ওয়েবসাইট ওয়েবসাইট তারপর ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে ফোন নাম্বার তারপর আপনার যে ঠিকানাগুলো আছে ঠিকানাগুলো এখানে সেট করে নেবেন তার পূর্বে আমি দেখি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা ক্রিয়েটিভ বিজনেস কার্ড নাইস কার্ড স্যার যে আপনাকে অনেক ধন্যবাদ সাইনুল হক লিওন হাবিবুর রহমান নেট থেকে কিভাবে করে একটু দেখিয়ে দেন নেট থেকে কোন বিষয়টা কোন বিষয়টার কথা বললেন যে নেট থেকে কিভাবে করে স্যার একটু দেখিয়ে দিবেন সেটা বিষয়টা একটু উল্লেখ করে দিবেন তাহলে আমি উত্তর দিতে পারবো এখানে আপনি যে হলুদ কালারটি যে সেট করেছেন দেখেন এখানে একটু বেখাপা লাগছে আপনি এই ব্যাকগ্রাউন্ডের সাথে একটু সামঞ্জস্য রাখতে পারেন এটাকে কালার বা হালকা হলুদ দিয়ে দিলাম এখন কিন্তু তেমন একটা খারাপ লাগছে না হালকা একটু হলুদের মধ্যে রাখবো তো এইভাবেই থাকুক খারাপ না এখন আমি এখানে যে আমার এই যে অ্যাড্রেসের যেই আইকনগুলো আছে সেই আইকনগুলো আপনারা নেট থেকে নামিয়ে নিতে পারেন অথবা ইচ্ছে করলে নিজেরা বানিয়ে নিতে পারেন তো নিজেরা বানিয়ে নিলে কিন্তু আপনাদের যে ক্রিয়েটিভিটা ক্রিয়েটিভিটি সেটা কিন্তু একটু বাড়বে তো আমি এখানে আরেকটি অবজেক্ট বা আরেকটি শেপ তৈরি করে নিচ্ছি আমার একটু সুন্দর দেখানোর জন্য দেখেন এখানে কিন্তু খালি খালি লাগছে তা আমি এখানে একটু লম্বা একটি টান দিয়ে একটি অবজেক্ট বা একটি শেপ তৈরি করে দিই তাহলে কিন্তু খারাপ লাগবে না ডিজাইনটা পুরোটা আপনার নিজের কাছে বা আপনার রুচির কাছে আপনার রুচি কেমন বা আপনার দৃষ্টিভঙ্গি কেমন ওটার উপর নির্ভর করবে একটি ডিজাইন তো সেক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না ডিজাইন কিছু কিছু ডিজাইন নেট থেকে আপনারা দেখবেন বা কিছু কিছু ডিজাইন আপনারা ফলো করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর ডিজাইনার হতে পারবেন তো এটাকে আমি আর একটু বড়ো করে দিই আচ্ছা এইখানে যে আমি একটি অবজেক্ট ক্রিয়েট করলাম এটাতে কিন্তু জিনিসটা আর একটু সুন্দর লোকে দেখাচ্ছে একটু সুন্দর লাগছে আমি লেখাটিকে একটু ফাঁকা করে দিই তাহলে আরো ভালো লাগবে কারণ হিবি হয়ে যায় লেখা যদি অনেক হয় তো এখন আমার এখানে আমার প্রথম কাজ হচ্ছে এখানে আমি একটি অ্যাড্রেস বা অ্যাড্রেস আইকন দিব এখানে আপনারা চাইলে নেট থেকে নামিয়ে নিতে পারেন তো নেট থেকে তো নামানো সোজা একদম সোজা কিন্তু কিভাবে বানাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি বিষয়গুলো তো এখানে আপনি প্রথমেই একটি ইলিপস টুল দিয়ে একটি একটি বক্স তৈরি করে নিলেন নেওয়ার পর আপনার এখানে যেই পেন টুলের যে অপশনগুলো আছে সেখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে ডাবল ক্লিক করে দিলেন ডাবল ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে এটার মাথাটি কিন্তু কেমন হয়ে গিয়েছে তো এখন আপনি এখানে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে একটু লম্বা করে দিলেন এই যে দেখেন আমার আর এটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু খারাপ দেখা একটু গোল দেখাবে বা সুন্দর লাগবে এই তো তারপর এখানে আপনি ইলিপস টুলের মাধ্যমে আবার এখানে যে ভিতরের যে অংশটুকু চিহ্নটুকু সেটিও বানিয়ে দিবেন একটু সুন্দর লাগবে তো এই দুইটাকে আমি অ্যালাইন করে নিলাম দেখেন এখানে কিন্তু এখন খারাপ না অনেক সুন্দর লাগছে আমার নিজের হাতে হ্যান্ডমেড হ্যান্ডমেড আমার যে আইকন আপনারা ইচ্ছা করলে নিজে থেকে আইকনগুলো তৈরি করে নিতে পারেন তো আলসামর কিছু না আপনারা নিজে থেকে তৈরি করে নিলে আপনাদের আরো অনেক কিছু শেখা হবে তো এই আমি দুইটাকে একসাথে সিলেক্ট করার পর এখানে শেপ বিল্ডার টুলের মাধ্যমে ভিতরের যে জায়গাটুকু সেটা মাইনাস করে দিলাম তো এখন এটাকে আমি এই যে টিয়া কালার এই টিয়া কালার করে নিলাম আমার আমার তৈরি হয়ে গেল আমার লোকেশন এখন হচ্ছে ফোন নাম্বারের যেই আইকনটি আছে সেটিও আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন তো ফোন নাম্বারের আইকনটি তৈরি করতে গেলে আপনি পেন টুল ইউজ করতে পারেন বা পেন্সিল টুল ইউজ করতে পারেন পেনসিল টুলের মাধ্যমে ইচ্ছা করলে আপনারা আচ্ছা ফন্ট ফন্ট নেট থেকে কীভাবে নামাবেন ফন্ট আপনারা আপনার যে ফন্টটি দরকার আপনি নেটে গিয়ে ইংরেজি ফন্ট ইংরেজি স্টাইলিশ ফন্ট বা বাংলা স্টাইলিস্ট ফন্ট লিখে সার্চ দিবেন সেই ফোনগুলো নামিয়ে শুধু ইনস্টল করে নেবেন এইগুলো কিছু না আপনারা নেটে সার্চ দিলে অসংখ্য হাজার হাজার ফন্ট পাবেন যেগুলো আপনাদেরকে দেখানোর মতো কিছু না নেট থেকে নামিয়ে ইনস্টল করে নেবেন স্টাইলিস্ট স্টাইলিস্ট ফন্ট লিখে সার্চ দিলে অসংখ্য ফন্ট পাবেন একদম ফ্রি এখানে প্রিমিয়াম কোনো ফন্টের প্রয়োজন নেই আপনারা এখান থেকে দেখেন যে একশো আঠাইশ স্টাইলিস্ট ফন্ট আছে বা এক হাজার একটি ফন্ট আছে অনেক ধরনের ফন্ট আছে এখানে নেটে আপনারা চাইলে এখান থেকে নামিয়ে আপনার ডিজাইনে সেট করতে পারেন তো ফন্টের নামটি মনে রাখতে হবে এই যে ধরেন এই যে এই ফন্ট এই ফোনটি আপনি যদি নামান বিল্লি এখানে একটি ফোনটা আছে এটি নামিয়ে এখানে যে ডাউনলোডে ক্লিক করার পর এটি ডাউনলোড হয়ে যাবে ফোন কিন্তু নামানো একদম ইজি আর এটি ইনস্টল করাও একদম ইজি এই যে দেখেন ফোনটি ডাউনলোড হয়ে গিয়েছে আপনি যেহেতু বলেছেন সেজন্য জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ফোন এটা একদম ইজি ব্যাপার আমাদের হাতে সময় কম তো সেই খুব দ্রুত আমার কাজটি করতে হবে আপনাদেরকে এই যে দেখেন যে ফন্ট এটির মধ্যে ডাবল ক্লিক করলাম তারপরে যেখানে ইনস্টল লেখা আছে এই ইনস্টলে ক্লিক করে দিলাম আমার এই ফোনটি আমার এই কন্ট্রোল প্যানেলের আওতায় চলে এসেছে এখন এই ফোনটি আমি চাইলে আমার ইলাস্ট্রেটরে এখানে সেট করতে পারি যেমন দেখেন এখানে আমার ফোনটা সেট করার জন্য প্রথমে হচ্ছে আপনার টুলে ক্লিক করে যে ফোনটি আপনি এখানে ডাউনলোড দিয়েছেন সেই সেই ফোনটার নাম দিয়ে এখানে সার্চ দিতে হবে আমি নাম হচ্ছে বিআই ডাবল এল এই যে দেখেন বিল্লি যে ফন্টে আছে এই দেখেন চলে এসেছে এখানে তো এইভাবে চাইলে আপনারা নেট থেকে নামিয়ে ফন্ট ইউজ করতে পারেন আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আমি পেন্সিল টুলের মাধ্যমে মোটামুটি একটি ফোন বা আমার যে ফোনের আইকনটি আছে সেই আইকনটি আমি তৈরি করব হয়তো বা খারাপ হতে পারে যেহেতু তাড়াহুড়া করে তৈরি করছি দেখি তো একটু সময় কতটুকু সময় আছে আমাদের হাতে যেহেতু সময় কম ছাব্বিশ মিনিট হয়ে গেছে সময়টা অনেক কম সবসব সরকার স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে জি আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আপনারা কমেন্টস করেন অ্যাকটিভ থাকেন সেটাও আমার অনেক ভালো লাগে তো পেন্সিল টুলের মাধ্যমে আমি নরমালি একটি ফোনের আইকন তৈরি করে নিই যেহেতু আমার হাতে সময় কম এই তো আমার ফোনের আইকন তৈরি হয়ে গেল আপনারা হাসবেন না যেহেতু পেন্সিল টুলের মাধ্যমে করেছি তারপরেও খারাপ না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো ইমেইলের যেই আইকনটি আছে সেটিও তৈরি করে নিই হাতের সময় একদমই কম তো ইমেলের আইকনটি তৈরি করার সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন যে ইমেইলের মতো যেই মেসেজের অপশনগুলো আছে এরকম একটু বুঝাবেন যে এখানে তৈরি করেছেন আপনি তো আমি এখানে পাথফাইন্ডার টুলের সাহায্য নেব পূর্বে আমি এখানে দুইটি লাইন ক্রিয়েট করে নিলাম লাইনটিকে কালার দিয়ে নিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে এই দুইটিকে এই দুইটি পয়েন্ট কমে নেই জিরো পয়েন্ট ওয়ান তারপরে রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট তারপরে এখানে প্রিভিউ ক্লিক করে কপি এখন এই দুই এই সবগুলোকে একসাথে সিলেক্ট করার পর আমি এখানে এখানে আমি অ্যালাইন করে নিলাম হরিজেন্টাল ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম এখন এই সবগুলোকে একসাথে সিলেক্ট করার পর উইন্ডোতে গিয়ে পাথ ফাইন্ডার নিয়ে আসবো পাথ ফাইন্ডার থেকে আমি এটিকে ডিভাইডেড করে দিলাম ডিভাইডেড করে দেওয়ার পর এটিকে আনগ্রুপ করবো আ আমি জাস্ট নরমালি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এটি তৈরি করেছি হয়তোবা সুন্দর নাও হতে পারে দেখো মোটামুটি মেসেজ এর মত একটি অপশন এখানে তৈরি হয়ে গিয়েছে তারপর ওয়েবসাইটের যে বিষয়টি আছে সে ওয়েবসাইটের বিষয়টি মাউসের একটি কার্সর তৈরি করে দিলেও হয়ে যায় তাই আমি মাউসের একটি কার্সর তৈরি করে দিলাম এখানে একটি মাউসের কার্সরের মতো আমি এখানে তৈরি করে দিচ্ছি তা ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি কপি হয়নি আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি এই তো আমারটা কপি হয়ে গেছে এখন এই দুইটাকে একত্রে করে নিলাম তারপর সে বিল্ডার টুলের মাধ্যমে এই দুইটাকে আমি সিলেক্ট করে নিতে হবে আগে সিলেক্ট করার পর এই দুইটাকে আমি মার্জ করে দিলাম এখন এখানে আরেকটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে মাউসের যে লম্বা লম্বী সেটি এখানে বসিয়ে নিলাম তারপর আবার এটিকে করে বিল্ডার টুলের মাধ্যমে আবার এটিকে একত্রিত করে তার মানে আমার ওয়েবসাইটের যেই আইকনটি টি সেটিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু আপনারা চাইলে এইভাবে করতে পারেন নিজে নিজে অনেক কিছু করেন না নেট থেকে নামানোর কি প্রয়োজন দেখেন আমার যে আইকনগুলো সব হ্যান্ডমেড আইকন হ্যান্ডমেড জিনিসগুলোর কিন্তু দাম বেশি বুঝছেন হ্যান্ডমেড যেই জিনিসগুলো আপনারা তৈরি করতে পারেন যদি তাহলে কিন্তু অনেক সুন্দর করে বা অনেক দামে সেল করতে পারবেন তো এখন আমার কথা হচ্ছে আমি এখানে কিছু পয়েন্ট তৈরি করবো স্টুল দিয়ে একটি পয়েন্ট একটি একটি করে গোল পয়েন্ট তৈরি করে এটার ভিতরে আমি এই যে আইকনগুলো আছে সেই আইকনগুলো সেট করব। তো এটার বর্ডারটি আমি আগে তৈরি করে নিই এখন এইভাবে এই সাইজের ভিতরে আমি সবগুলো আইকন বসিয়ে নেব ছোটো আকারে এটিকে অ্যালাইন করে ফেললাম তারপর আরেকটি বক্স নিলাম এটির মধ্যে আমার ফোনের যে ফোনের তেমন সুন্দর হয়নি আপনারা নেট থেকে নামিয়ে নিন তারপরেও চেষ্টা করবেন নিজের হাতে করার জন্য তাহলে কিন্তু সুন্দর করে করতে পারবেন বা আপনাদের অনেক কিছু শেখা হবে এটাকে এটার মধ্যে আমি সেট করে ফেলি তারপর অ্যালাইন তারপর আমার কাজ হচ্ছে যে ওয়েব ওয়েবের যেই আইকনটি আছে সেটিকে আর বড় করে দিই এটিকে আমি এখন অ্যালাইন করে নিলাম তার মানে আমার যে আইকনগুলো আছে সেই আইকনগুলো সবগুলো এখন আমার হাতের মতোই চলে এসেছে তো সবগুলোকে আমি এগুলোর ওই স্ট্রোকগুলো বেশি হয়ে গেছে স্ট্রোকগুলো একটু কমিয়ে নিই এখানে স্ট্রোক দেওয়া আছে ওয়ান পিটি মে এই স্ট্রোকটা একটু কমিয়ে নিব উইন্ডোতে গিয়ে তারপর এখানে যে স্ট্রোক অপশনটা আছে এফ10 চাপলে হয় ঠিক ওয়ান পিটি করে নেই তাহলে একটু ভালো লাগবে তখন এটাকে আমি এখানে নিয়ে আসব এটাকে আইটু ছোট করে নেই বেশি বড় হয়ে গেলে আবার খারাপ দেখা যাবে আমার হাতে সময় একদম কমে গিয়েছে তা প্রিয় শিক্ষার্থী আপনারা আমার সাথেই থাকুন আমি দ্রুতই ক্লাস শেষ করে দিচ্ছি আপনারা কেউ মনস্ক হবেন না একটু একটু করে গ্রুপ করে নিলে আমার কাজের সুবিধা হতো কম সময়ে ভালো ডিজাইন করা একটু কষ্ট করি হয়ে দাঁড়ায় বটে। এই তো আমার এখানে এগুলো সেট হয়ে গিয়েছে এখন আমি আমার লোকেশনগুলো এখানে বসিয়ে নেব কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদরেই থাকুক না আপনাদের বুঝতে তো আরও সুবিধা হবে না তারপর আমার ফোন নাম্বারটি এখানে সেট করে ফেলবো গেল এটি তারপর আমার ইমেল অ্যাড্রেসটা এখানে সেট করে দেব এখানে সেট করে দিলাম আমার ওয়েবসাইটের ঠিকানাটা এখানে সেট করে দেব ডাবল ডাব্লিউ ডট মি এই তো আমার ডাটাগুলো এখানে ইনপুট হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমার এখানে আপনি চাইলে একটি লোগো তৈরি করতে পারেন লোগো তৈরির জন্য আমি শর্ট শর্টকাট একটি লোগো দেখাচ্ছি এখানে আপনারা আপনারা চাইলে আপনারা আরও অনেক সুন্দর লোগো তৈরি করতে পারেন তো নর্মালি আমি সময় কম যেহেতু সময় কমের মধ্যে আমি যতটুকু বোঝানোর আপনাদেরকে বুঝিয়ে দিই যেহেতু আমার এটি একটি সবুজ কালারের মধ্যে ডিজাইনটি ডিজাইনটি করা হচ্ছে তো এটির বর্ডারটিও এইভাবেই দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু একটু সুন্দর দেখা যাবে লোগো এখানে আপনারা চাইলে অনেক ধরনের লোগো এখানে তৈরি করতে পারেন তো সময় কম আমি এটিতে এটিকে আবার কার্ভ করে নিলাম তারপর নাইফ টুলের মাধ্যমে পরের টুকু কেটে দিলাম এখানে নিয়ে আসলাম তো এইভাবে চাইলে আপনারা একটু সময় লাগে অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন তা আমি নরমালের মধ্যে বা কম সময়ে একটি সিম্পল একটি লোগো আপনাদের দেখালাম আপনারা একটু সুন্দর করে করার চেষ্টা করবেন তো এই লেটারটিকে আমি ব্ল্যাক কালার করে দিই তাহলে একটু সুন্দর লাগবে দেখেন তারপর আপনারা চাইলে এখানে একটি কিউআর কোড তৈরি করতে পারেন কিউআর কোড এখন এখন সব সব জায়গায় কিন্তু কিউআর কোডের ব্যবহার হয় হাবিবুর রহমান থ্যাংকস লর্ড স্যার যে আপনাকে অনেক ধন্যবাদ আহ শাহিদুল হক রবিন আপনাকে অনেক ধন্যবাদ হুসাইন সুন্দর হয়েছে স্যার যে আপনাকে ধন্যবাদ চক্রবর্তী রপাল স্যার ফ্ল্যাট ডিজাইন দেখাবেন যে ফ্ল্যাট ডিজাইন আছে আমি দেখাবো সবুজ সরকার থ্যাঙ্ক স্যার আপনাকে ধন্যবাদ নিল্লতন বাগচি চমৎকার হয়েছে স্যার ধন্যবাদ আলমগীর কবির রবিন স্যার কম সময়ে একটি লাকজারিয়াস ডিজাইন যে আপনাকে অনেক ধন্যবাদ আলমগীর কবির রবিন এখন কথা হচ্ছে আপনারা কিউআর কোড কীভাবে তৈরি করবেন কিউআর কোড কিন্তু আপনারা নেট থেকে অনেক সুন্দর আপনার ডাটা দিয়ে একটি কিউআর কোড তৈরি করতে পারেন আমি দেখাচ্ছি কিউআর কোড জেনারেটর কিউ আর এই যে কিউআর কোড জানারা চলে এসেছে আপনারা আপনার ডাটা দিয়ে একটি সুন্দর করে কিউ কোড তৈরি করে এখানে নিয়ে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এখন কারণ বর্তমানে এখন কিউআর কোড ছাড়া ভিজিটিং কার্ড বা লোগোর মধ্যেও কিন্তু এখন বিশেষ করে কিউ কোড দেওয়া হয় তো আপনারা এখানে টেক্সট দিয়ে বা ভিজিটিং কার্ড দিয়ে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম দিয়ে তারপর ফোন নাম্বার তারপর কন্টাক্ট নাম্বার এটা তারপর ইমেল নাম্বার আপনারা দিবেন এটা দিলেন ইমেল নাম্বার তারপরে আপনারা চাইলে এখানে ঠিকানা দিতে পারেন এখানে আপনারা ঠিকানা ইউজ করবেন মানে আপনারা যা যা খুশি এখানে দেওয়ার পর এই যে দেখেন ক্রিয়েট কিউ আর কোড দেওয়ার পর এখানে একটি কিউআর কোড চলে আসবে এই যে দেখেন এই যে আমার কিউআর কোডটি এখানে চলে এসেছে এটিকে আমি ডাউনলোড করব যে পিজি ফাইলে অথবা ফ্যাক্টর ফাইলে তো এখন এটি ডাউনলোড হচ্ছে রিফ্রেশ দিতে এখানে এখানে রিফ্রেশ দেওয়ার জন্য আপনাকে নিষেধ করা হয়েছে যে দেখেন একটি কিউআর কোড চলে এসেছে আমার নামে আমি যেই যেই তথ্যগুলো দিয়েছি তারাহুরা করে সেই তথ্যগুলোই কিন্তু এখানে কিউআর কোড হিসেবে জেনারেট হয়ে গিয়েছে তা আপনারা চাইলে আপনাদের এই যাবতীয় তথ্য ইউজ করে এখানে একটি কিউআর কোড জেনারেট করতে পারেন তো কিউআর কোডটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ডিজাইনটিকে আরও আকর্ষণীয় করে তোলা কারণ এখন বর্তমানে বর্তমান মার্কেট কিন্তু এই যে কিউআর কোডটি বেশি ইউজ হয় আপনারা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে একটি কিউআর কোড তৈরি করবেন আপনারা এখানে এমবেড করে নিলেন এটিকে দেখেন এখন এখন আমার হয়ে গেছে আপনারা আপনার নামটিকে এখানে জল ছাপের মতো ইউজ করতে পারেন তা আর একটু সুন্দর দেখাবে এটি অপারসিটি একটু কমিয়ে দিলেন এখানে যেহেতু জায়গাটা খালি আছে বিশ পারসেন্ট দিয়ে দিলাম এখানে আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন অনেক সুন্দর একটি বিজনেস কার্ড তৈরি করে ফেললাম কম সময়ে তা আপনারা চাইলে এভাবেও আপনাদের কার্ডগুলো তৈরি করতে পারেন তো আপনাদের আগামী বাড়ির কাজ থাকবে যে এইখানে যেইভাবে আমি ফার্স্ট টু লাস্ট একটি বিজনেস কার্ড তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি হ্যান্ডমেইড বিজনেস কার্ড জাস্ট এখান থেকে আমি কিউআর কোডটা শুধু কিউআর কোড শুধু নেট থেকে নিয়েছি আপনারা এইভাবেই করবেন সব কিছুই নিজের হাতে হ্যান্ডমেড করবেন নেট থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করবেন না আমি আপনাদের ফাইলগুলো চেক করবো তো পরবর্তী ক্লাসে আপনাদের বাড়ির কাছ থাকবে এরকম একটি বিজনেস কার্ড আপনার ডাটা দিয়ে তৈরি করে আমাকে দেখাবেন আমি আপনাদের প্রত্যেকের কাজগুলো চেক করবো লোগোটির কারণে কিন্তু ডিজাইনটি একটু লাগছে সুন্দর একটি লোগো যদি এখানে বানিয়ে দিতে পারেন তো সময় কমের কারণে কিন্তু আমি এখানে মিনিটেরও কম সময় লোগো দিয়েছি এক একটি আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে একটি লোগো এখানে বসাবেন তো এইভাবে চাইলে আপনারা একটি ডিজাইন সুন্দর করে আকর্ষণীয় একটি বিজনেস কার্ড তৈরি করতে পারেন প্রিয় শিক্ষার্থী আশা করি আপনাদের এখানে কোনো আর কোনো প্রশ্ন নেই আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে আমি আর এখানে আর দেরি করতে চাচ্ছি না যেহেতু আপনাদের ক্লাস টাইম একদম ওভার হয়ে গিয়েছে আর এখানে রাইজাউল ইসলাম সিম্পল বাট সো গুড যে আপনাকে অনেক ধন্যবাদ আলমগীর কবির আজকে অনেক কিছু অনেক নতুন কিছু শিখলাম যে আপনাকে অনেক ধন্যবাদ তা আমার ক্লাস প্রতিদিন আপনারা অ্যাটেন্ড করবেন আশা করি আরও অনেক কিছু শিখতে পারবেন হাবিবুর রহমান জোশ হয়েছে স্যার যে আপনাকে অনেক ধন্যবাদ যেহেতু আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের এটাই বাড়ির কাজ থাকবে আর কোনো কথা বলাচ্ছি না ক্লাস শেষ করে দেব তবে প্রতিদিনের নিয়ম অনুযায়ী ক্লাস শেষ করার পূর্বে আমরা কারিগরি বোর্ড রিলেটেড কিছু প্রশ্ন শিখব আর সেই প্রশ্নগুলো শিখে আমরা ক্লাসগুলো শেষ করে দিব তবে আজকের প্রশ্নের ধরন ধরন হচ্ছে এটি এগুলো কিন্তু অবজেক্টিভ ধরনের প্রশ্ন তা আমি শুধু উত্তরটি দিয়ে রেখেছি চারটা লিখতে সময় লাগে তা আমি জাস্ট উত্তরটি দিয়ে রেখেছি এখানে অনেকগুলো অপশন আসতে পারে যেমন অ্যাডোবিল কোন ধরনের প্রোগ্রাম এখানে থাকতে পারে ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম বা মেনটেনেন্স প্রোগ্রাম বা অনেক ধরনের প্রোগ্রাম থাকতে পারে তা আপনি লিখবেন যে গ্রাফিক্স সফটওয়্যার বা ম্যাথমেটিক্যাল সফটওয়্যার বা অনেক ধরনের সফটওয়্যারের নাম থাকতে পারে তা আপনি এখানে লিখবেন গ্রাফিক্স সফটওয়্যার যে অবজেক্টিভের যে অপশনটি আছে সেখানে আপনারা ঠিক চিহ্ন বা এখানে বৃত্ত বরাট করতে পারেন তো ম্যাজেন্টা প্লাস ইয়েলো একশো পার্সেন্ট ইউজ করার পর কোন রংটি তৈরি হয় তো বইয়ের মধ্যে কিন্তু উত্তরে দেওয়া আছে ব্ল্যাক কিন্তু এটি কিন্তু সঠিক না ম্যাজেন্টা এবং ইয়েলো একশো তৈরি করার পর এটি কিন্তু ব্রোঞ্জ রেড বা লাল রঙ তৈরি হয় ডকুমেন্ট লক করতে হলে বা ডকুমেন্ট লক করলে লক করা হয়ে গেলে তো ইমেজ নাড়াচাড়া করা যায় না এখানে অনেকগুলো অপশন থাকতে পারে যে ডকুমেন্ট লক করলে ইমেজ বড় করা যায় ইম ছোট করা যায় ইম নরচড়া করা যায় না বা ইম এস নরচড়া করা যায় না যে অপশনটি আছে সেটিতে অবশ্যই টিক চিহ্ন দিবেন বা বৃত্ত ভরাট করবেন গ্রে স্কেল দিয়ে কোন দুইটি রঙের মিশ্রণ বোঝায় লাল সাদা বা সায়ান ম্যাজান্টা ইয়েলো সায়ান বা গ্রীন এরকম অপশন আসতে পারে তো এখানে দেবেন আপনি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এইভাবে হচ্ছে আপনার ধরনের প্রশ্ন আপনারা এইভাবে এই প্রশ্নগুলো অনেকগুলো বা সমন্বয়ে আসবে তা আপনারা ওইখান থেকে উত্তরগুলো বাছাই করে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন এস কে সাকে স্যার আমাদেরকে টি শার্ট ডিজাইন শেখানো হবে যে আপনার আপনাদেরকে দেখাবো আপনাদের যদি সময় থাকে বা সময় সংকলন হয় আমি আপনাদেরকে টি শার্ট ডিজাইন শেখানোর চেষ্টা করব। আর কথা বাড়াচ্ছি না আমি ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রতিদিনের মতোই আমি আপনাদের সাথে আছি আমি আহসানুল্লাহ মুন্না প্রশিক্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজসেবা কার্যালয় কিশোরগঞ্জ আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা পুনরায় পেতে চান তাহলে অবশ্যই আমাদের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটটি হচ্ছে ত্রিপল ডাব্লিউ ডট গভ বিডিতে অথবা আমাদের যে পেজ আছে যেই পেজে আপনারা ক্লাসটি দেখতে দেখতেছেন বা যে পেজে আপনারা ক্লাসটি করতেছেন এই পেজ ত্রিপল ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ স্কিলস ডট গভ বিডিতে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি